আগামী পহেলা নভেম্বর থেকে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া। দুপুরে এই রেলপথে চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এই রেলপথটি উদ্বোধনের জন্য এখন প্রস্তুত। পহেলা নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর এই মেগা প্রকল্পটি উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে দুদেশের মধ্যে। 2018 সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত 12.24 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে 6.78 কিলোমিটার রেলপথ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?